আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আমি আসলে একটু ফিডব্যাক চাচ্ছি। আমি সাউন্ডের সেটিংসটা ঠিক করছি, এখন শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু আমাকে জানান। এখন সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এতক্ষণ যে কথা বলছি কিছুই মনে হয় শোনা যায়নি। হোয়াট এভার, আমি নতুন করে আবার সবই বলবো। মাইক্রোফোনটা একটু সেটিং করে নিই সামনে। আচ্ছা, আমার ফেস ক্যামের দরকার নাই মনে হয়, আমি আমার কথা শুনেন এবং স্ক্রিনে দেখেন, সেটাই বেটার হবে। ওকে, তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান। অলরেডি 59 পিপল জয়েন করেছেন গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসে এই পেজ থেকে। আনিসুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর আয়োজন করার জন্য, অনেকেরই হেল্প হবে আশা করি, এবং খুব ইফেক্টিভ একটা সময় কাটবে এখন আশা করি আমার সাথে এবং লাইভ ক্লাসের সাথে। আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স কিছু হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা চাইলে এখন যারা লাইভ দেখছেন তারা শেয়ার করতে পারেন আপনাদের ওয়ালে, যদি অন্য কেউ এর দ্বারা উপকৃত হয়, কারণ অনেকে হয়তো এখনও নোটিফাই হয়নি যে আমি লাইভে আসছি এখন, সো অনেকে হয়তো জানে না বিষয়টা। তো আপনারা চাইলে এই সুযোগে আমি লাইভ শুরু করার কাজ শুরু করার আগে আপনারা শেয়ারটা করে দিতে পারেন, তাহলে সবাই প্রথম থেকে কাজটা দেখতে পারবে। ঠিক আছে, সো আমরা এখন শেয়ার করে ফেলি। আর সবাই কেমন আছেন আপনারা একটু কমেন্ট করে জানান। প্রথম রোজা আজকে কে কে ছিলেন সেটাও জানবো। সো 71 জন অলরেডি জয়েন করেছে, আশা করি আরও করবে। সো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের যে মেন সিইও জনাব আনিসুর রহমান ভাইকে। উনি প্রতিনিয়তই নতুন নিউবি ডিজাইনারদের জন্য অনেক ভালো কাজ করে আসছে অনেক বছর ধরে, অনেকে আমরা তাকে অলরেডি চিনি এবং ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক পছন্দ করি এবং সাপোর্ট করি। সো লাইভ ক্লাসের জন্য থাকলো আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং রমজানুল মোবারক। শেয়ার ডান, থ্যাংক ইউ। তো আমি কমেন্টও নিব এবং কাজও করব আজকে, আমার স্ক্রিন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি কিন্তু খুব অগোছালো একজন ডিজাইনার, সেটা আমার স্ক্রিন দেখলেই বোঝা যায়। তো কাজ শুরু করার আগে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, তার জন্য আমাকে এখন দরকার হচ্ছে একটা ব্রাউজারের ট্যাব ওপেন করা। সো আমি এখন আপনাদের সাথে যেটা আলোচনা করব, অনেকে হয়তো আপনারা মাস্কট লোগো দেখে থাকছেন বা করেও থাকছেন হয়তো বা এর আগে, বা অনেকে জানেননি না যে আসলে ক্যারেক্টার লোগো বা মাস্কট লোগো আসলে কি। মাস্কট লোগো মূলত এমন একটা লোগো, আমরা তো বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করে থাকি, বিভিন্ন মার্কেট প্লেসে করে থাকি, বিভিন্ন এনজিওর জন্য করি, বিভিন্ন কোম্পানির জন্য করে থাকি। তো বিষয়টা হলো মাস্কট লোগো হচ্ছে লোগোরই একটা সাব ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরির আন্ডারে আরও ক্যাটাগরি আছে, তবে সেগুলাতে আমি যাব না। আমি যেটা বলবো যে মাস্কট লোগো বলতে মূলত বোঝা হচ্ছে যে লোগোর ভিতরে মানে
কোনো প্রাণের অস্তিত্ব আছে, যেমন সেটা হতে পারে হিউম্যান বিং অথবা হতে পারে সেটা কোনো অবজেক্ট। হ্যাঁ, যেমন মনে করি আমি যদি একটা গরু, ছাগল অথবা বাঘ, সিংহ এদের ক্যারেক্টার দিয়ে যদি একটা লোগো ডিজাইন করি, তো সেটা হচ্ছে মাস্কট লোগোর আন্ডারে পড়ে। ইভেন আমি যদি চেয়ার, টেবিল, খাতা, কলম, যে কোনো জড় বস্তুকে জাস্ট অ্যানিমেটেড আকারে প্রকাশ করি, লাইক একটা জুসের বোতলে আপনি চোখ মুখ দিয়ে দিলেন কার্টুনি ওয়েতে, তো সেটাও কিন্তু একটা ক্যারেক্টার লোগো বা ক্যারেক্টার ইলাস্ট্রেশন। তা আমি মূলত ব্যক্তিগতভাবে দুই ধরনের কাজ করে থাকি সচরাচর, তার মধ্যে হচ্ছে একটা ক্যারেক্টার লোগো ডিজাইন, যেটাকে মাস্কট লোগো হিসাবে আপনারা চিনেন, আর দ্বিতীয়ত যেটা করে থাকি সেটা হচ্ছে ক্যারেক্টার ইলাস্ট্রেশন। তো মূলত আপনারা যদি আমার দেখে থাকেন, কি বলে এটা, পোর্টফোলিও দেখে থাকেন পূর্বে, তাহলে অনেকে বুঝতে পারবেন। যারা এই পোর্টফোলিওটা আগে দেখেননি, তারা দেখতে পারেন চাইলে। ডিউ অ্যাপেলস নামে আমার পোর্টফোলিওটা আছে ড্রিবলে, এখানে স্ক্রিনে দেখেন আমার কিছু কাজ। আমি করোনার ইস্যু নিয়েও কিছু কাজ করছি অলরেডি। তো এইগুলা হচ্ছে আমার প্রিভিয়াস কাজ আর কি, আমি সবসময় কাজ করে যাচ্ছি ক্লায়েন্টের জন্য, ফাইবারে কাজ করছি, পাশাপাশি মাইক্রোস্টকের বিভিন্ন সাইটে কাজ করছি। কী ধরনের ইলাস্ট্রেশন করি আমি সেটার একটা ধারণা প্রথমে দিয়ে নিই। আনফর্চুনেটলি নেট মে বি একটু স্লো। আশা করি আমরা ধৈর্য ধরে লাইভটা দেখার চেষ্টা করব। ওকে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ইলাস্ট্রেশন আছে, এটা হচ্ছে অ্যাস্ট্রোনট রিল্যাক্সিং ইলাস্ট্রেশন। আমি হচ্ছে কয়েক মাস আগে এটা করছিলাম। এই ধরনের ইলাস্ট্রেশনগুলো বিভিন্ন ওয়েবসাইটের ব্যানারে এবং ওয়েবসাইটের এলিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। আর হচ্ছে এটা ভিউ অনেক ছিল, প্রায় কত 45,000 ভিউ ছিল এটা। তো যাই হোক, আমি সে প্রসঙ্গে যাব না, আমি জাস্ট আপনাদের কিছু ক্যাটাগরি দেখাচ্ছি কাজের, ক্যারেক্টার ইলাস্ট্রেশনগুলো কেমন হয়। এই যে স্ক্রিনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আমারই করা, এবং এগুলাকে মূলত মাস্কট লোগো বলে। এবং fiverr.com যে ফ্রিল্যান্স যে সাইটটা আছে, সেখানে কিন্তু আমি ক্যারেক্টার ডিজাইন বা মাস্কট লোগো ডিজাইনের উপরে সার্ভিস দিয়ে থাকি। তো আশা করি এই পর্যায়ে এতটুকুতে কারোর আর কোনো নাই, কোশ্চেন নাই। তো আমি আজকে একটা লাইভ কাজ করব আপনাদের সাথে, আপনাদেরকে সাথে নিয়ে। তো প্রথমে একটা জিনিস বলে রাখি, কনসেপ্ট জেনারেট করাটা প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে থেকে সব থেকে বড় ইস্যু। এই ইস্যুটাকে মেইনলি, মানে মেইন ইস্যু হিসাবে ধরা যায়, বাকিগুলা কিন্তু আস্তে আস্তে রিকভার করা যায়। যেমন হচ্ছে আপনি মাউসে কাজ করেন, পেনে অভ্যস্ত না, বা পেনে অভ্যস্ত হলেও আপনার হচ্ছে ইলাস্ট্রেশনে অভ্যস্ত না, সব কিছুই রিকভার করা বা কভার করা সম্ভব, কিন্তু কনসেপ্ট জেনারেশনের যে বিষয়টা, এটা কিন্তু একটু টাফ। এটাকে আপনাকে আপনার ইমাজিনেশন পাওয়ার বা আপনার থিঙ্কিং পাওয়ার অনেক বেশি গ্রো করতে হবে, যার তাহলে কি আপনারা এটা করতে পারবেন, সহজে কনসেপ্ট জেনারেট করতে পারবেন। সো আমি হচ্ছে কিছু অ্যানিমেল গুগলে যাই, তাহলে কিছু অ্যানিমেলের রিয়েল লাইফ ইমেজ দেখতে পাবো। আমি যদি এখানে গুগলে যাই, আপনারা সাজেস্ট করতে পারেন চাইলে যে কোন ধরনের ক্যারেক্টার নিয়ে কাজ করা যেতে পারে, তবে আমি অ্যানিমেল লিখেই সার্চ দিই, দেখি কী অ্যানিমেল সামনে আসে। আর ডিজাইন করতে গেলে কিন্তু ভাই আপনাকে প্রচুর পরিমাণে ইন্সপায়ারেশন নিতে হবে, বাট কপি করা যাবে না, ইন্সপায়ারেশন নিয়ে কাজ করতে হবে। তো এখানে অনেক ক্যারেক্টার দেখা যাচ্ছে, হুম
কোন ক্যারেক্টারটা নিয়ে করা যায় আপনারা সাজেস্ট করতে পারেন। আপনাদের কমেন্টটা, আচ্ছা কমেন্টটা পড়ি তাহলে বুঝতে পারবো। একজন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি মাত্র জয়েন করলাম। ওয়েলকাম ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, কমেন্টগুলোতে আমি ফোকাস দিতে গেলে হয়তো আমি আমি কি কাজ করতে যাচ্ছি সেটা ভুলে যাব। তো আপনারা কমেন্ট করতে থাকেন, হ্যাঁ, কিপ কমেন্টিং, কিপ আস্কিং। হ্যাঁ, আমি আমি আমার কাজ চালিয়ে যাই। তো আমার মাথায় এই মুহূর্তে মনে হচ্ছে আমরা একটা গরিলা ডিজাইন করতে পারি, যেটা খুব বেশি পরিমাণে মাস্কট লোগোর অর্ডার গরিলার উপরে আসে। কেন জানি, আই ডোন্ট নো, বিদেশিরা বা বাইরের কান্ট্রিতে গরিলা ক্যারেক্টারটা এত পছন্দ করে ওরা, বিশেষ করে হচ্ছে স্পোর্টস লোগোর ক্ষেত্রে গরিলা এবং লায়ন, এই ধরনের ক্যাটাগরিগুলো, এই ধরনের অ্যানিমেলগুলো খুব ওরা প্রেফার করে। হ্যাঁ, সো আমরা গুগলে লিখি। আমরা কিন্তু এখন রেফারেন্স হান্ট করতে যাচ্ছি, সো এখান থেকে একটা ইমেজ নিয়ে আমি ট্রেস করে ফেলবো, বিষয়টা কিন্তু এরকম না। সো আমি এখান থেকে কিছু কিছু গরিলার ইমেজ দেখি জাস্ট ফর ইন্সপায়ারেশন। আপনারা অবশ্যই রিয়েল লাইফ ইমেজগুলো দেখবেন, মাঝে মধ্যে এমনও করতে পারেন যে গরিলা রিলেটেড যে লোগোগুলো করছে অন্যান্য ডিজাইনার সেগুলোকে ফলো করতে পারেন জাস্ট ফর ইন্সপায়ারেশন। কখনোই কপি করবেন না, কপি করা কাজ আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, আস্তে আস্তে আপনার স্কিল ডাউন হবে এবং আপনি কাজ করতে পারবেন না বা বিষয়টা দীর্ঘমেয়াদী হবে না। আমি এরকম গরিলা একটা অ্যাংগ্রি ফেস চাচ্ছি। এটা খুব ভাবওয়ালা গরিলা মনে হচ্ছে, এটাকেই করা যায়, কি বলেন সবাই? এই গরিলাটাকে আমরা রেফারেন্স ইমেজ হিসাবে নিতে পারি। আরও রেফারেন্স, আপনি কিন্তু অনেকগুলো রেফারেন্স দেখে একটা লোগো করবেন, এমন না যে একটা একটা ইমেজ নিলেন সেটা থেকে আপনি সব করে ফেলবেন, এমনটা না। আমি এখন চলে যাই আমার ফটোশপের স্ক্রিনে সরাসরি। আমি কিন্তু কনসেপ্ট ড্রয়িং প্রত্যেক দিন করে থাকি, আমার ফটোশপের থাম্বনেইলগুলো যদি দেখেন, যেগুলো কিন্তু সব কনসেপ্ট ড্রয়িং। হ্যাঁ, এগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করা না, ইলাস্ট্রেটরে করলে যে ফাইনাল আউটপুট আসে সেটা কিন্তু, সেটা আমি চাইলে এখনই দেখাতে পারি আপনাদেরকে। আমি আমার পিসি ফোল্ডারে যদি যাই, আমার একটা প্রজেক্ট আছে 100 লোগো ডিজাইন, এটা নিয়ে চ্যালেঞ্জ, এটা নিয়ে আমি অলরেডি কাজ করতেছি। এই যে ইলাস্ট্রেশন, অনেকগুলো লোগো অলরেডি হয়ে গেছে, এগুলো হচ্ছে স্কেচ, স্কেচগুলোর কিছু ডেমো আপনারা দেখেন। এই যে স্কেচ, এ ধরনের স্কেচগুলো করতে কিন্তু আপনাকে অনেক ধরনের কাজ দেখতে হবে। এই দেখেন স্ক্রিনে যে ছবিটা, ভালো সময় ভালো একটা ছবি স্ক্রিনে চলে আসছে, সো আমার বোঝাতে আরও সুবিধা হবে। প্রথম যে ছবিটা, মানে এই যে বুলের যে প্রথম ছবিটা দেখেন, রেফারেন্স ইমেজ হিসাবে আমি ইউজ করছি, কিন্তু রেফারেন্স ইমেজের সাথে মূল মানে লোগোর যে কি বলে সিমিলার যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। বাট আমি কিন্তু তার এক্সপ্রেশন থেকে ডিটেলিং সব কিছু কিন্তু চেঞ্জ করে ফেলছি, ইভেন কালার।
হ্যাঁ, সো আপনাকে লোগো তৈরি করার সময় চিন্তা করতে হবে রিয়েল লাইফ ইমেজ আর লোগো কোনো সময় এক হবে না। হ্যাঁ, দুইটা ভিন্ন জিনিস। তো প্রথমে আমি স্কেচ করার সময় কি করি, প্রসিডিউরটা, আমি রেফারেন্স ইমেজ থেকে হচ্ছে প্রাথমিক একটা খসড়া ইমেজ বা হচ্ছে রাফ একটা ড্রয়িং করি। হ্যাঁ, সেটা খুব রাফ হয়। তারপরে সেখান থেকে আমি সেটাকে আরেকটু স্মুদার করি, লাইন আর্ট যেটাকে বলে। লাইন আর্ট করার পরে আরেকটা লেয়ারে আমি হচ্ছে ডিটেল করি, দেন আমি ফাইনালি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে সেটাকে কালার করি এবং ভেক্টরে রূপান্তর করি। সো এভাবে কনসেপ্ট আর্টগুলো করা হয়। তো এই গেল, এটাকে আমরা মিনিমাইজ করি এবং আমি ফটোশপে একটা নতুন ফাইল নিব ড্রয়িং করার জন্য। সব থেকে ভীতিকর যে বিষয়টা কনসেপ্ট ডেভেলপের ক্ষেত্রে ড্রয়িং জানা। তো আমি 4000 বাই 4000 পিক্সেলের একটা নতুন আর্ট বোর্ড নিলাম এবং নতুন একটা লেয়ার নিয়ে আমার রেফারেন্স ইমেজটাকে এখানে পেস্ট করলাম। করে আমি এটার সাইজটাকে একটু বড় করলাম, এখানে রাখলাম। আচ্ছা, রেখে এটাকে আমি অপাসিটি ডাউন করে দিলাম। আপনাদের বোঝানোর জন্য আমি ইমেজটা নিয়ে আসছি, আদারওয়াইজ আনার কিন্তু প্রয়োজন নাই, আপনি চাইলে দেখেও করতে পারেন। হ্যাঁ, তো এক্ষেত্রে অপাসিটি ডাউন করার পরে আপনাকে আরেকটা লেয়ার নিতে হবে। সো আমি কিন্তু আগে কখনো এত ডিটেলসে কখনো লাইভ করিনি যেটা এখন করতেছি। তো আমি এখন ব্রাশ নিব, ব্রাশের আমি রেডিয়াসটা কমিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এখন অলরেডি গ্রাফিক্স ট্যাবলেটে চলে আসছি, এতক্ষণে মাউসে ছিলাম। তো গ্রাফিক্স ট্যাবলেটটা জরুরি কেন সেটাও আস্তে আস্তে বলবো। আমি আমি ড্রয়িং করার জন্য অপাসিটি ব্রাশ এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, সো আমি প্রাথমিক যে ওর স্টাইলটা জাস্ট একটু নিচ্ছি রেফারেন্স ইমেজ থেকে, তারপরে মূল ইমেজটা আমার আর দরকার হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো স্পোর্টস লোগো করবেন বা গেমিংয়ের জন্য লোগো করবেন, লোগোটা অবশ্যই একটু ক্রেজি লুক হতে হবে। আপনার জেনারেল লুক হলে কিন্তু সেটা ডেপ থাকবে না। হ্যাঁ, আপনাকে ক্রেজি লুকে সেটা প্রকাশ করতে হবে। তাহলে আমি ক্রেজি লুক যদি আনতে চাই তাহলে আমাকে অবশ্যই ক্যারেক্টারে ভুরুটা কুচকে দিতে হবে। হ্যাঁ, বা একটা অ্যাংগ্রি লুক নিয়ে আসতে হবে। অ্যাংগ্রি লুক আনার জন্য আমি যেটা করি, আমি ওর চোখের উপর পোর্শনটা একটু মডিফাই করি। এর জন্য প্রচুর পরিমাণে মানে কার্টুন বা হচ্ছে বিভিন্ন ধরনের পিন্টারেস্টে গিয়ে বিভিন্ন ধরনের আপনারা কাজের নমুনাগুলো দেখবেন। কিন্তু বারবার বলতেছি, জাস্ট এটা ইন্সপায়ারেশনের জন্য নেওয়া, আর কিছুই না। দেখেন, নাক কিন্তু নাকের জায়গায় নাই। সো বুঝতে হবে যে এখানে ঘটনাটা কি ঘটতেছে আসলে। আমি জাস্ট গরিলার এক্সপ্রেশনটা মানে পোর্শনটা, বডি পোর্শনটা নেওয়ার চেষ্টা করতেছি। ব্যাস, এখন আমার রেফারেন্স ইমেজ গায়েব। এখন এখানে আমি কাজ করবো আরো ডিটেলসে।
এটাকে আস্তে আস্তে মডিফাই করতে হবে। আপনি যে র স্কেচটা করবেন, র স্কেচটা কিন্তু অনেক আঁচড় থাকবে। অনেক আঁচড় থাকবে। হাতটাকে আমি একটু বড় করি, হাতের ফিস্ট একটু বড় করি, একটু ক্লোজে নিয়ে আসি। ওকে, আমরা প্রয়োজন মতো ইমেজ এডিট করব, এখানে ইচ্ছা মতন ইরেজ করব, কারণ এইখানে পারফেকশন আসলে আপনার ইলাস্ট্রেশনে অটোমেটিক পারফেকশন চলে আসবে। সো আমি গরিলাটাকে একটু মাস্কুলার বানালাম। সো এইটা কিন্তু মোটামুটি একটা রেফারেন্স ইমেজ থেকে আমি কিন্তু একটা আইডিয়া জেনারেট করে করে ফেলছি অলরেডি, একটা কি বলে কনসেপ্ট ডান। এখন আরেকটা লেয়ার নিব এবং এই লেয়ারটাকে আমি ট্রান্সপারেন্সি অফ করব কিছুটা, দেন অপাসিটি ব্রাশ থেকে আমি নর্মাল ব্রাশে চলে যাব, ব্রাশ সাইজটা একটু বড় করব। দেখেন এখানে একটা বিষয়, আমি আমার যে ফার্স্ট লেয়ারে যখন আমি র স্কেচটা করি তখন কিন্তু অনেক ভুল ত্রুটি ছিল, অনেক দাগ চোখ ছিল, এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন আমি যেটা টানতেছি ওইটাই হচ্ছে ফাইনাল লাইন। আপনার প্রয়োজন মতন আপনি ব্রাশের সাইজ ছোট বড় করে নেবেন। আপনার ব্ল্যাক যে এরিয়াগুলোতে আপনি চাইলে বাকেট টুল দিয়ে ভরাট করে দিতে পারেন এইভাবে। এখন প্রশ্ন হলো, আমি তো একটা ইমেজের রেফারেন্স নিয়ে একটা লোগো করলাম, এখন কথা হচ্ছে এটা কি ম্যান্ডেটরি কিনা? অবশ্যই ম্যান্ডেটরি না। কারণ গরিলা কেমন দেখতে হয় আমরা কিন্তু অনেকে জানি। হ্যাঁ, আমি কিন্তু না দেখেও গরিলা আঁকতে পারতাম, বাট রেফারেন্সটা কিভাবে কালেক্ট করতে হয় সেটা বোঝানোর জন্যই রেফারেন্স নেওয়া। আর রেফারেন্স নিতে আপনার কোনো দোষ নাই, অবশ্যই রেফারেন্স নিয়ে কাজ করবেন, তবে আপনার কনসেপ্টটা হতে হবে ইউনিক, কাজের ধরনটা হতে হবে ইউনিক। আর এই ধরনের বডি পার্টগুলা করার জন্য আপনাদের হচ্ছে কি বলে ক্যারেক্টার অ্যানাটমি যে বিষয়গুলো আছে, বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু ধারণা নিতে হবে বিভিন্ন মাধ্যমে। সব কিছু যে আপনাকে পাই টু পাই শিখতে হবে এমনটা না, আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন রিসোর্স থেকে ধারণা নিতে পারেন।
আমরা আমরা একটা সমস্যা হচ্ছে, আমরা যে কোনো জিনিস খুব 100% শিখতে যে 1%ও শেখা হয় না। আপনি আশপাশ থেকে যতটুকু রিসোর্স পাচ্ছেন পাচ্ছেন ততটুক দিয়ে কাজ করা শুরু করে দেন। ১৬২ 160 জন দেখতেছে এখন। ওয়েল, ভেরি গুড। সারাদিন রোজা রেখে কষ্ট করে এখন লাইভে অনেকেই বসে বসে দেখতেছে, সো এটা একটা স্যাক্রিফাইস। এখন আমি কিছুটা ডেপ দিব। একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে লোগো কিন্তু লাইক এ সিম্বল। হ্যাঁ, তো এইটাতে কিন্তু একটা গ্রাফিক্যাল একটা বিষয় থাকতে হবে এটার ভিতরে। একটা রিয়েল লাইফ একটা গরিলার ইমেজের মতন দেখতে হলে কিন্তু সেটা লোগো হবে না, বা সেটা দেখতে ভালো লাগবে না। তো যেহেতু আমি একটা স্পোর্টস টিমের জন্য, ধরেন কথার কথা, এটা একটা স্পোর্টস টিমের জন্য করছি, সো সেটা হতে পারে বেসবল টিম বা ফুটবল টিম বা কোনো ক্রিকেট টিম, যে কোনো একটা টিমের জন্য হয়তো বা এই লোগোটা করা হচ্ছে, বিভিন্ন পারপাসেই ইউজ করা হতে পারে। তো বেশিরভাগ টিমের লোগোতে এই ধরনের ক্রেজি লুক লোগোগুলা বেশি ব্যবহার হয়। তো তারা কিন্তু চাবে যে তাদের ভিতরে, তাদের লোগোর ভিতরে দেখলে যেন মানে একটা শক্তি চলে আসে মনে অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিকলি যেন একটা শক্তি তাদের ভিতরে চলে আসে। যেমন সাপোজ যদি আমি বলি আগেকার কথা, এটা যে আপনারা যখন কোনো একটা মুভি দেখা শেষ করেন, ধরেন সুপার হিরো রিলেটেড কোনো মুভি, তো মুভিটা দেখে বেরোনোর পরে বা দেখে ওঠার পরে আপনার ভিতরে কিন্তু কিছুক্ষণ যাবৎ ওই জিনিসটা কাজ করে। হ্যাঁ, ওই সুপার হিরোটা যেন কিছুক্ষণের জন্য আপনার ভিতরে ভর করে, আপনার চলাফেরা, আপনার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু কিছুটা সিমিলার হয় সেই মুভির সাথে। এবং সেটা খুব অল্প সময়ের জন্য থাকে, বেশিক্ষণ থাকে না। যেমন আমি ছোটবেলায় যখন টিভিতে হচ্ছে সুপারম্যান সিরিজ হতো প্রতি সপ্তাহে, তো সেটা দেখতাম, দেখার পরে খুব ভালো লাগতো, বাহ একটু ড্রেস পরে আবার উঠতেও পারে, হ্যাঁ কী সুন্দর আকাশে, আর টোকা দিলে সব ভেঙে চুরে উড়ে যায় সব, হ্যাঁ এত শক্তি। তো আমি কিন্তু একজন মামুলি মানুষ, কোনো সুপার হিরো না, কিন্তু মুভি দেখে যখন রাস্তায় বেরোইতাম তখন মনে হতো এই বুঝি আমি উড়ে যাচ্ছি। হ্যাঁ, তা যেসব কোম্পানিগুলো এইসব লোগো কিনে তারাও কিন্তু ওই বিষয়টাই চায় লোগোর ভিতরে, যেন লোগো দেখলে তাদের যারা টিমমেট আছে বা হচ্ছে প্লেয়ার আছে তারা যেন ইন্সপায়ার হয়, তাদের ভিতরে একটা মানে ঐশ্বরিক একটা ক্ষমতা, শক্তি, মনোবল যেন চলে আসে। অনেকে আমাকে এই কমন একটা কোয়েশ্চেন করে, এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, তবে ক্যারেক্টার লোগো সবসময় যে অ্যাংগ্রি লুক বা ক্রেজি লুক হবে এরকম না, কিছু কিছু সময় মিন লুক হয়, কিছু কিছু সময় হচ্ছে খুব ফানি ওয়েতে হয়, হাস্যকর হয়, এরকম হাজার হাজার লোগোর স্যাম্পলও আছে। এখন কথা হচ্ছে আপনি কোন ফিল্ডে ইউজ করবেন লোগোটা, সেইটার উপরে ডিপেন্ড করে যে আপনি লোগোটা কীভাবে তৈরি করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে লোগো মানে সবসময় অ্যাংগ্রি লুক হবে এটা না, এটা একবারেই ভুল ধারণা। আচ্ছা, এই এর মাঝে আমি একটু কমেন্ট পড়ে আসি। আপনারা অনেকে কাজ দেখতে দেখতে হয়তো বা ক্লান্ত হয়ে গেছেন। উইথ মাউস ড্রয়িং নট পসিবল? আচ্ছা, গুড কোশ্চেন। এই ধরনের কিছু কোশ্চেন চাচ্ছিলাম আমি। তো বিষয়টা হলো, আপনি মাউসে ড্রয়িং করতে পারবেন না কেন? পারবেন অবশ্যই। আপনি আপনার সিগনেচারটা, আপনি রিয়েল লাইফে কাগজে যে সিগনেচারটা করেন টাকা তোলার সময় বা বিভিন্ন সময় যখন সিগনেচারটা ইউজ করেন, এই সিগনেচারটা আপনি মাউসে দেন তো ফটোশপ বা ইলাস্ট্রেটরে, কতটুকু স্মুথলি দিতে পারেন,
আবার একই সিগনেচার যদি আপনি গ্রাফিক্স ট্যাবলেটের পেইনের মাধ্যমে দেন, তাহলে সেটা কতটুকু পারফেকশন হবে সেটাও একটু দেখেন। মাউসে আসলে পসিবল না, মাউসে আপনি কনসেপ্ট ডেভেলপের জন্য আমি সবসময় সাজেস্ট করব আপনার খুব হাই কোয়ালিটি 50-60 হাজার টাকা 1 লাখ টাকার ট্যাবলেট কেনার কোনো দরকার নাই, এগুলো জাস্ট বিলাসিতা বা বলতে পারেন যে শখ। আমি যদি কিনি তাও শখে কিনবো, আগেই বলে রাখি। আমার কিন্তু ছোট্ট একটা ট্যাবলেট, আমি ছোট্ট ট্যাবলেট দিয়ে কিন্তু খুব ভালোভাবে কাজ করে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমার পেন দিয়ে আমি মাউসের থেকে পেনে মানে 100 টাইম বেটার ফিল করি ড্রয়িং বা ইলাস্ট্রেশনের জন্য। এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু আপনারা কোশ্চেন পাচ্ছেন না, আমি নিজেই কোশ্চেন করে নিজেই অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে যদি আমি ট্যাবলেট ইউজ করতে চাই, আমি ছবি আঁকলাম ফটোশপে, কনসেপ্ট ডেভেলপ করলাম ফটোশপে, ভেক্টর করলাম হচ্ছে ইলাস্ট্রেটরের মাউস দিয়ে। আমি কি বুঝাইতে পারছি যে পেন দিয়ে আমি ফটোশপে কাজ করতেছি, ইলাস্ট্রেটরে কাজ করতেছি মাউস দিয়ে, তো সেইখানে কিন্তু ইকোসিস্টেমটা কাজ করতেছে না ঠিকভাবে। আপনি কিন্তু ডিসব্যালেন্সে পড়ে যাচ্ছেন, কখনো মাউস কখনো পেন, কখনো মাউস কখনো পেন। হ্যাঁ, তো আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী ধরনের কাজ করবেন এবং মাউসে আপনি অভ্যস্ত হতে পারবেন কি না আদৌ। এখন কথা হচ্ছে, হ্যাঁ আপনি অভ্যস্ত হতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সাহস করে আগে গ্রাফিক্স ট্যাবলেট একটা কিনতে হবে, সেটা কম দামি কিনেন বা বেশি দামি কিনেন, কিনতে হবে এবং সেটা ইউজ করতে হবে। যেমন হচ্ছে দূর থেকে মক্কা দেখার কাছে যে হজ করা কিন্তু একই জিনিস না, দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। তো আপনাকে শুধু ধারণা নিলেই হবে না, যে ট্যাবলেট তো অনেকেই ইউজ করে দেখি আমি কো পারবো কি না। আপনি যাকে আজকে দেখতেছেন ট্যাবলেট ইউজ করতেছে, সেও কিন্তু প্রথম দিন পারতো না। সো বিষয়টা মাথায় রাখে, সো বিষয়টা মাথায় রাখতে হবে। সো ক্লাসের এই পর্যায়ে হচ্ছে আমি আমার স্কেচটা আগে শেষ করি। আচ্ছা, একজন লিখছে যে ভাই ভালো গ্রাফিক্স ট্যাবলেট কোনটা কম দামের মধ্যে। আচ্ছা, আমি কয়েকটা পড়ি তারপরে একসাথে সব অ্যান্সার দিব। একদম ঠিক করছেন। আচ্ছা ভাই, আমি কার্টুনের ড্রয়িংয়ে কাজ জানি এবং কার্টুন স্কেচ ড্রয়িং মোটামুটি এবং অল্প অল্প কাজ করি। আচ্ছা ভাই, কি প্র্যাকটিসিং প্রতিদিন একটু একটু করে করেন এবং বেশি বেশি কাজ দেখেন। ভালো করেছেন, এসব আবর্জনা না রাখাই ভালো। আচ্ছা, কোন আবর্জনার কথা বললেন আমি বুঝলাম না। আচ্ছা, ফালতু কমেন্টকারীকে ব্যান করা হয়েছে, গ্রেট। ফালতু কমেন্ট করে অনেকে পৈশাচিক একটা আনন্দ পায়। ভাই আপনার প্রবলেম কি, কার প্রবলেমের কথা জিজ্ঞাসা করতেছে? আমার তো অনেক প্রবলেম, যাই হোক। আচ্ছা, তো আমরা হচ্ছে ড্রয়িংটাই হচ্ছে কন্টিনিউ করি, কমেন্ট পড়তে গেলে অনেক ডিলে হয়ে যাবে। সো আরেকটা জিনিস বলে রাখি, যে যদিও এটা একটা ক্লাস, লাইভ একটা ক্লাস, হ্যাঁ একটা লাইভ একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে, ডিউ অ্যাপেস যে চ্যানেলটা আছে ইউটিউবে, চাইলে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওখানে কিন্তু মূলত দেখা যায় আমি স্পিড আর্ট দিয়ে থাকি এই ধরনের কাজগুলো, কিন্তু আমি কনসেপ্ট জেনারেট করাটা কিন্তু দেখাই না ওখানে, ওখানে শুধু ভেক্টর করাটা দেখাই, তাও স্পিডে। কিন্তু আপনারা কিন্তু আজকে সেই সুযোগটা পাচ্ছেন যে স্লোলি আপনারা শুরু থেকে উইদাউট এনি কী বলে স্পিড, আপনারা নর্মাল স্পিডে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনার কনসেপ্টটা জেনারেট হয়ে গেল লোগোর। এখন আমরা কি করব, এটাকে আগে সেভ দেই, নাহলে ইলেকট্রিসিটি চলে গেলে সমস্যা। এখন আমি জাস্ট এটা একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট মনে হয় কাজ করতেছে না এখন।
আচ্ছা, স্ট্রিমিং হচ্ছে তো এই কারণে হয়তো স্ক্রিনশট নেবে না, তো আমি হচ্ছে এটা এটা সরাসরি নিয়ে যাই। আচ্ছা, তার আগে আরেকটা কথা আমি ভুলে গেছি, সেটা করতে পারেন, সেটা হচ্ছে এর পূর্বে আরেকটা লেয়ার নিতে পারেন জাস্ট ডিটেলিং এর জন্য, তাহলে আপনি ভেক্টর করতে গেলে অসুবিধা হবে না। আপনি যদি লাইট অ্যান্ড শ্যাডোর বিষয়টা যদি এখান থেকে শেষ করতে পারেন তো সেটা কিন্তু বেটার হয়। কি হলো বুঝলাম না। অপাসিটি ঠিক আছে, নর্মাল। আচ্ছা, আমি একটু ফটোশপটা রিলোড দেই। ফটোশপটা আমি আবার রিলোড দেই। আচ্ছা, 158 জন আপনারা দেখছেন, আপনারা হয়তো অলরেডি অনেকে শেয়ার করেছেন, যারা পরে জয়েন করছেন তারাও চাইলে শেয়ার করতে পারেন। ওকে, যে সমস্যাটা ছিল এখন ঠিক হয়ে গেছে আশা করি। তো আমি এখান থেকে খুব হালকা একটা কালার নিব, কালার নিয়ে আমি হচ্ছে একটা হালকা ডিটেলিং দিব এখানে, জাস্ট আমার শ্যাডো গুলো কোথায় থাকবে সেটার জন্য। আমি কিন্তু ডিটেলটা আগেই করে নিচ্ছি এখান থেকে, সো আমার পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকবে না ভেক্টর করার সময়। কোন কোন জায়গাগুলো ডার্ক থাকতে পারে সেই জায়গাগুলো বুঝে আপনাকে কাজ করতে হবে। ব্রাশের সাইজ আপনারা মন মতন করে নিতে পারেন। যেসব জায়গাগুলো শ্যাডো থাকার পসিবিলিটি বেশি সেসব জায়গাগুলোকে আপনারা শ্যাডো দিয়ে দিবেন। এটা আপনার লাইটের টেকনিক বুঝে কাজ করতে হবে এখানে, আর একদিনে আসলে এত ডিটেলস দেওয়া পসিবল না। তবে আশা করি এতটুক থেকেই আপনারা অনেক আইডিয়া পেয়ে যাবেন। ব্যাস, আমি ইনিশিয়াল একটা এখান থেকে ডিটেল করে নিলাম। সো আমি এটাকে এখন নিয়ে যাই ইলাস্ট্রেটরে, ক্রপ করে আমি এখানে একটা জেপেক সেভ দিই। ডান, আমি এখন অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করি, অলরেডি আমার ওপেন করা আছে। আচ্ছা, কিছু নতুন কমেন্ট আসছে। গ্রেট ভিডিও, থ্যাংক ইউ ভাই, ব্রাশের নামটা বলবেন। আচ্ছা, অলরেডি আমি ফটোশপ থেকে বের হয়ে আসছি। আমি সাধারণত নর্মাল বাই ডিফল্ট যে ব্রাশগুলো থাকে ফটোশপে সেগুলো ইউজ করি। একজন লিখেছে যে আমি একদমই নতুন, জানি না পারবো কি না, তবে চেষ্টা করছি। আচ্ছা, চেষ্টা করলেই পারবেন, সমস্যা নাই, আমিও পারতাম না এক সময়। অনেকে সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে।
তো ঠিক আছে, আমি এখন হচ্ছে এখান থেকে ইমেজটাকে সরাসরি ফটোশপে নিয়ে আসবো, সরি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যারা নতুন নিউবি যারা, তারা সবসময় কেন জানি দ্রুত টাকা আর্ন করার বিষয়টা বেশি পছন্দ করেন স্কিল ডেভেলপের থেকে, এবং সবাই চান যে সরাসরি ইলাস্ট্রেটরে আমি কীভাবে কাজ করতে পারবো, আমার তো ফটোশপে ঢোকার সময় নাই। ভাই আপনি যদি কোয়ালিটি কাজ না করেন আপনি তো বেশি দিন টিকতে পারবেন না। আপনাকে ফটোশপে কাজ কেন করতে হচ্ছে, কারণ আপনার কনসেপ্ট ডেভেলপ করতে হবে। এখন আমি ইলাস্ট্রেটরে এনে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবো, যেটা আমি যদি ফটোশপে ড্রয়িংটা না করতাম তাহলে কিন্তু আমি এখন অনেক টেনশান করতে হতো, কোন দিক থেকে পার্ট টানবো, কেমন হবে, কী হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক ট্রিক্স আছে, আপনি ইলাস্ট্রেটরে গেলেই শুধু এটাকে ভেক্টর ট্রেস করে ফেলবেন এমনটা কিন্তু না, এখানে আপনাকে অনেক ট্রিক্স অবলম্বন করতে হবে। সো আমি ফার্স্ট লেয়ারটাকে লক করে দিলাম, অপাসিটি ডাউন করে সেকেন্ড লেয়ারে আমি কাজ শুরু করব। তার আগে দেখি আমার সেটিংসে স্ন্যাপ টু পিক জেল দেওয়া আছে, সেটাকে আনমার্ক করে দিলাম। এখন হচ্ছে পেন টুলের কাজ, পেন টুল দিয়ে প্রথমে আমি পুরা একটা বাউন্ডারি করে নিব আউটলাইনটা। পেন টুল খুব স্মুথলি বুঝে শুনে চালাতে হবে, আর এই ধরনের ভেক্টর ভেক্টরে কাজ করতে গেলে বা ইরেগুলার শেপ নিয়ে কাজ করতে হলে আপনাকে কিন্তু পেন টুলে প্রচুর দক্ষ হতে হবে। আচ্ছা, এখান থেকে আমি সরাসরি এই লাইনে চলে যাই। আর যারা এখনো আমার চ্যানেলগুলা জানেন না, চ্যানেলগুলা সম্পর্কে আইডিয়া নাই, তারা ডিউ অ্যাপেলস লিখে গুগলে ইয়াতে ইউটিউবে সার্চ দিলে আমার চ্যানেল পেয়ে যাবেন। ওখানে বিভিন্ন ধরনের রিয়েল লাইফ কাজের পাশাপাশি অনেক মোটিভেশনাল কিছু কথাবার্তা ফেস ক্যাম আছে, ফাইবার রিলেটেড, মার্কেট প্লেস রিলেটেড, ডিজাইন রিলেটেড, ট্যাবলেট রিলেটেড, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাসের কেউ যদি এখানে ভলেন্টিয়ার থেকে থাকেন তো তাকে অনুরোধ করব আমার চ্যানেলের লিঙ্কটা এখানে কমেন্টে দিয়ে দেওয়ার জন্য, তাহলে হয়তো অনেকে উপকৃত হবে। আর পাশাপাশি ডিও স্টুডিও যে চ্যানেলটা আছে এটারও লিঙ্ক দিয়ে দিতে পারেন, এটা আমাদের নতুন একটা চ্যানেল, এখানে শুধু ক্যারেক্টার ডিজাইন না, যে কোনো ধরনের ডিজাইন নিয়ে আমরা কাজ করতেছি। সো ওয়েল, এখন আমরা ভিতরের কাজগুলো করতেছি, আমরা ভিতরে যে সাদা অংশগুলো সেগুলাতে মূলত এখন পার্ট টানতেছি, কালো অংশটা কিন্তু আমি পিছনে এঁকে ফেলছি অলরেডি। কালোটা যখন ফিল করে ফেলবো তখন কিন্তু সেটা সব জায়গায় চলে যাবে। তো পার্ট টানার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি কোথা থেকে শুরু করলাম এবং কোথায় শেষ করতেছি, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই ব্যালেন্সটা থাকতে হবে। অনেকে কিন্তু এমন প্যাচ লাগায় ফেলে পরে আর খুঁজে পায় না যে আমি শুরু করছিলাম কোথায়। আমি একটু আস্তে করতেছি এই কারণে যাতে আপনাদের ধরতে সুবিধা হয়, না হলে কিন্তু আমি আরেকটু দ্রুত করতে পারতাম। আর অনেকে হয়তো জেনে থাকবেন যে গ্রাফিক্স ট্যাবলেটে কিন্তু একটু বেশি ফাস্টার ওয়েতে কাজ করা যায় মাউসের থেকে, আর স্টিল আমি গ্রাফিক্স ট্যাবলেটে পেন ইউজ করে কিন্তু ভেক্টরে পার্ট টানতেছি। সো ডে বাই ডে যারা এখনও পুরনো টেকনোলজি নিয়ে বসে আছেন একটু স্মার্টার হতে হবে, এখন বিশ্ব কিন্তু অনেক আগায় যাচ্ছে। সো সে নিজেকে এখন ডিজাইনার দাবি করার জন্য কিছু এলিমেন্টসের প্রয়োজন, আপনার প্র্যাকটিসের জন্য, আপনার অভ্যাসের জন্য, আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অবশ্যই কিছু জিনিসপত্র আপনার কিউতে রাখা উচিত, টু ডু লিস্টে রাখা উচিত। এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে আমি অমুক
রিলেটেড কাজ করি, তমুক রিলেটেড কাজ করি, ওইখানে হচ্ছে ট্যাবলেট খুব একটা লাগে না। সেটা আপনার একান্তই বিষয়, আপনি মাউস ইউজ করবেন নাকি ট্যাবলেট, ইটস আপ টু ইউ। বাট আমি মনে করি যে কম্পিউটার ব্রাউজিংয়ের জন্য হলেও মাউসের থেকে পেন অনেক বেটার। আমি ডিজাইনের কোনো ডিজাইনে গেলাম না, জাস্ট কম্পিউটার ব্রাউজিংয়ের জন্য যদি হয়, তারপরও আপনার মাউস থেকে পেন হচ্ছে 100 টাইম বেটার অ্যান্ড ফাস্টার। এবং আমি মাউস এবং হচ্ছে পেনের কম্পারিজন নিয়ে একটা ভিডিও রেডি করব আমার চ্যানেলে, আশা করি সেইখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আর অলরেডি সেখানে কিন্তু আমার ট্যাবলেট নিয়ে, গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে একটা মোটামুটি একটা বিস্তারিত ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তাহলে ট্যাবলেট কেনার আগে যে ইস্যুগুলা হয় সেগুলো আপনারা সলভ করে নিতে পারবেন, যে পেন ডিজিটাইজার মনিটর সিস্টেম যেটা সেটা নিব নাকি হচ্ছে নর্মাল ট্র্যাডিশনাল গ্রাফিক্স ট্যাবলেট কিনবো। হ্যাঁ, আপনি আর্টিস্ট হলে কি ধরনের গ্রাফিক্স ট্যাবলেট কিনবেন, আপনি নর্মাল ইউজিংয়ের জন্য যদি হয় যে শুধু কনসেপ্ট ডেভেলপ করবেন সেজন্য কি ধরনের ট্যাবলেট নিতে পারেন, এগুলো বিস্তারিত এখানে বলা আছে। এখন হচ্ছে ম্যাক্সিমাম কাজ হচ্ছে আপনার পাটটানা, এই এইটা খুব ধৈর্য ধরে আপনাকে করতে হবে। আর পাতের সাইজটা যদি আরেকটু কমায় নেন তাহলে আপনার কাজ করতে আরো ভালো স্মুথ হবে। ট্যাবলেটের প্রসঙ্গ যেহেতু আসলো, ট্যাবলেট নিয়ে আরো কিছু কথা বলি। সেটা হচ্ছে ট্যাবলেটের সাইজটা কিসের উপরে ম্যাটার করে আসলে, তো সেই ক্ষেত্রে আসলে সাইজটা খুব বেশি ম্যাটার করে না। এটা আপনার মনের একটা শান্তি যে অনেক বড় ডিসপ্লেতে আপনি কাজ করতেছেন, বাট রিয়েল লাইফে অতটা বেশি কার্যকর না। যেমন আমি প্রথমে ইউজ করতাম হচ্ছে 13 ইঞ্চি আমার ছিল গ্রাফিক্স ট্যাবলেট হুইওয়ানের, এটা দিয়ে কিন্তু আমি অনেক বছর কাজ করছি। করার পরে আমি পরে যে ট্যাবলেটটা নিচ্ছি এটা অনলি 7 ইঞ্চি, তো আমি কিন্তু এটাতেও কমফোর্টেবল, আগেরটাতেও কমফোর্টেবল ছিলাম, এটাতেও কমফোর্টেবল। আমার কাছে কিন্তু এরকম কিছু মনে হয় না যে হঠাৎ একটা বড় ট্যাবলেট ছেড়ে আমি এখন ছোট ট্যাবলেটে কাজ করতেছি। তো সাইজটা এগুলার উপরে ম্যাটার করে না। আর অনেকে একটা জিনিস নিয়ে খুব গোঁজামিলের মধ্যে পড়েন, সেটা হচ্ছে প্রেশার সেন্সিটিভিটি। এটাও খুব একটা খুব বেশি বড় কোনো ইস্যু না। প্রেশার সেন্সিটিভিটি যদি পুরা নাই থাকে প্রেশার লেভেল, তারপরও আপনি কাজ করতে পারবেন ইলাস্ট্রেটরে, ফটোশপে কনসেপ্ট জেনারেট করার জন্য। কিন্তু হ্যাঁ, মোটা থেকে চিকন বা চিকন থেকে মোটা যে দাগগুলো আমরা দেই ফটোশপ বা ইলাস্ট্রেটরে, হ্যাঁ সেগুলোর জন্য কিন্তু আপনার প্রেশারের সেন্সিটিভ যে বিষয়টা বা প্রেশার লেভেল থাকাটা জরুরি। এখন এই প্রেশার লেভেল কিন্তু এক একটা ট্যাবলেটের বা এক একটা পেনের এক এক রকমের, কোনোটা আছে 1000 কত জন, কোনোটা আছে 2000-এর উপরে, কোনোটা আছে 4000-এর উপরে, কোনোটা আছে 8000-এর, 8000 সামথিং। হ্যাঁ, তো আমি যেহেতু মাঝে মধ্যে একটু কনসেপ্ট ডেভেলপের পাশাপাশি একটু স্কেচও করি, যার কারণে আমি কিন্তু 8000 যে প্রেশার লেভেল সেই ট্যাবলেটটা এখন বর্তমানে ইউজ করি। এর আগে করতাম 1000 সামথিং। এবং আমার আগের ট্যাবলেটটা ছিল, আমার পেনে প্রতিদিন চার্জ করা লাগতো। হ্যাঁ, প্রথম প্রথম নতুন যখন ট্যাবলেটটা কিনি তখন মাসে 2-1 বার চার্জ করলে হতো। একটা পর্যায়ে যাওয়ার পরে দেখলাম যে প্রত্যেক দিন কাজ শুরু করার আগে আমার চার্জ দিতে হচ্ছে, এটা খুব অ্যানোয়িং, খুব বদার করতো আমাকে। তো পরে আমি সিদ্ধান্ত নিলাম যে ব্যাটারি ফ্রি পেনওয়ালা একটা গ্রাফিক্স ট্যাবলেট নিব, তারপরে ছোট একটা নিয়ে নিলাম। সো কথা বলতে বলতে কিন্তু আমাদের ইনিশিয়াল যে পাত টানার বিষয়টা অনেকটা আগায় গেছে। এরপরে কিন্তু আমরা কি করব, কালার অ্যাসাইন করব, ডিটেল দিব।
এখানে আপনি দুইভাবে করতে পারেন। আমি তার আগে আমি ফাইলটাকে একটু সেভ দিয়ে নেই, যদিও আইপিএস আছে তারপরও অনেক সময় সফটওয়্যার ক্র্যাশ করতে পারে। আচ্ছা, লাইভ কেমন হচ্ছে, কেমন লাগতেছে সবাই একটু মতামত জানান। আপনাদের মতামত দেখতে চাই, সবাই একটু লেখেন। আচ্ছা, একজন চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছে, ধন্যবাদ। আপনার চ্যানেলের নাম কি? আচ্ছা, আমার চ্যানেলের নাম হচ্ছে ডিউ অ্যাপেলস, DEWAPPLES। এখানে লিঙ্ক দেওয়া আছে, কয়েকজনে অলরেডি শেয়ার করছে, চাইলে যে সাবস্ক্রাইব করে আসতে পারেন। আর আমার যে পোর্টফোলিও লিঙ্কটা ড্রিবলে, সেটাও কেউ একজন শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকে হয়তো ইন্সপায়ার হতে পারে কাজ দেখে। আচ্ছা, চ্যানেলের লিঙ্ক অনেকবার অলরেডি শেয়ার করছে অনেকে, আপনারা একটু খুঁজে নেন চ্যাটিং কমেন্ট বক্স থেকে। আমি ইলাস্ট্রেটরেও কি এই স্কেচ করতে পারবো? আচ্ছা, ইলাস্ট্রেটর আর ফটোশপ জিনিসটা ভিন্ন, সেই জিনিসটা আগে বুঝতে হবে, কারণ ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। ফটোশপ কিন্তু পিক্সেল নিয়ে কাজ করে, ওখানে আপনি যত কমফোর্টেবলি কাজ করতে পারবেন স্কেচের জন্য, আপনি কিন্তু ভেক্টরে এত কমফোর্টেবলি কাজ করতে পারবেন না। কারণ ইলাস্ট্রেটর আপনি যে দাগটাই টানবেন সেটাই ফাইনাল। হ্যাঁ, হয়তো সেটা এডিট করতে পারবেন, বাট সেটাকে ফাইনাল ধরে রাখতে হবে। কিন্তু আপনি যখন কনসেপ্ট ডেভেলপ করবেন, তখন কিন্তু আপনাকে অনেক দাগ দিতে হবে, অনেক স্কেচ করতে হবে এখানে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইলাস্ট্রেটরে ওইভাবে পারবেন না, বা সেটা একটু বোকামি মনে হয় হয় আর কি আমার কাছে। চাইলে করতে পারেন, এটা ম্যাটার না, বাট এটা বোকামি হবে। আর যদি আপনি ইলাস্ট্রেটরে আঁকতে চান, সেক্ষেত্রে আপনি ব্লু ব্রাশ ইউজ করে করতে পারেন, তবে এটা মাথায় রাখতে হবে ব্লু প্লাসে যেটা করবেন সেটাই কিন্তু ফাইনাল। থ্যাংকস, অনেক ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ, বেস্ট উইশ ভাই, থ্যাংক ইউ ভাই। লেটার লোগোর উপর একটা ক্লাস নেন, ইনশাল্লাহ চেষ্টা করব। ক্লাস অনেক ভালো, থ্যাংক ইউ ভাই। আপনার ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া হয়েছে, একজন ফালতু কমেন্ট করেছিল। আচ্ছা, এগুলো পুরনো কমেন্ট। ওকে, আমার ড্রিবলের লিঙ্কও শেয়ার করা হয়েছে এখানে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এখন আপনাকে কালার চুজ করতে হবে। এখন গরিলা যদি আপনি কখনো রিয়েল লাইফে না দেখে থাকেন, তাহলে আপনি গুগল থেকে আপনি স্যাম্পল দেখতে পারেন, গরিলার ছবি ছবিগুলো দেখতে পারেন, যে গরিলার বডির কালার কেমন হয়। গরিলার কালার কিন্তু অনেক ধরনের হয়, ব্রাউনিশ হয়, গ্রে কালার হয়, হ্যাঁ, অফ হোয়াইট হয়, বিভিন্ন ধরনের কালারের কিন্তু গরিলা হয়, ইভেন সাদাও হয়। একটা মুভিতে দেখছিলাম কিছুদিন আগে, র্যাম্পেজ নামে একটা মুভি, সেখানে গরিলা দেখলাম সাদা। তো অনেক ধরনের কালার হতে পারে, কিন্তু বেসিক্যালি যেটা হয় সাধারণত আমরা গুগলে সার্চ করলে যেটা পাই, যে ব্ল্যাক অথবা হচ্ছে ব্রাউনিশ কালারের গরিলা আমরা গুগলে বা ক্লিপ আর্ট লেখা যদি সার্চ করি তাহলে পাবো। আচ্ছা, একজন লিখছে খুব এনজয় করছি, থ্যাংক ইউ ভাই। সো আমরা আবার প্রসিড করি, কালার দেওয়ার এই অংশটাই হচ্ছে সব থেকে মজার কাজ। এখন কিছু কালার আমরা আগের থেকে জেনারেট করতে পারি, ইভেন পরেও অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে কয়টা ছোট ছোট বক্স নিব, যে কোনো একটা কালারের বক্স নেই। আমরা একটা মেইন কালার নিব এখানে গরিলার, ধরেন হচ্ছে এখান থেকে আমরা কালারটা চুজ করি। বেশি ডার্ক কালার হলে কিন্তু লোগো দূর থেকে দেখা যায় না, সো একটু লাইট রাখার চেষ্টা করি। আমরা জানি রিয়েল লাইফে গরিলা অনেক ডার্ক, বাট আমরা একটু এখানে লাইট রাখব, ঠিক আছে? কারণ বেশি ডার্ক করলে দূর থেকে দেখা যাবে না যখন ছোট করা হবে লোগোটাকে। সো এখানে আমরা কয়েকটা কপি নেই, কন্ট্রোল ডি দিতে থাকি,
আশা করি 4-5টা কালারই এনাফ লোগো কমপ্লিট করার জন্য। তো আমি এই এইটাকে মেইন কালার হিসাবে ধরি, হ্যাঁ এটাকে মেইন কালার হিসাবে ধরি। এইটাকে এই কালারের রেফারেন্সে রেখে আমি একটু ডার্ক করব, জাস্ট ডিটেলিংয়ের জন্য ডার্ক করলাম। এটাকে একটু লাইট করব এই রেফারেন্স নিয়েই। আমরা যে কালার, যখন এই কালার পিকারে যাব, এখানে আপনারা একটু কিন্তু কার্সারটা ঘোরালেই আপনারা মেন যে কালারটা এখন সিলেক্ট আছে সেই রেফারেন্স নিয়ে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করবেন। এই জায়গাটা খুব বেশি লক্ষ্য রাখবেন, কালার ম্যাচ করাটা জরুরি। ওকে, মানে আপনাকে একটা লাইট কালার নিতে হবে, একটা ডার্ক কালার নিতে হবে মেন কালারের রেফারেন্সে। ওকে ডান। তো এখানে আরেকটা কালার নিব মেন কালার, ডার্ক কালারের রেফারেন্স নিয়ে। এখানে নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে, যতটুকু ডার্ক নেওয়া যায়। একবারে 100% ব্ল্যাক ইউজ করবেন না, এটা আমি কখনোই করি না। আপনি যতগুলো লোগো দেখেন, হ্যাঁ দুই একটা থাকতে পারে যেগুলো রিকোয়ারমেন্টই ছিল ব্ল্যাক থাকতে হবে, আদারওয়াইজ আমি কোনো লোগোতে 100% ব্ল্যাক ইউজ করি না। ব্ল্যাকের জায়গায় যেটা রেফারেন্স কালার সেটার সর্বোচ্চ ডার্ক কালার যেটা সেটা রাখার চেষ্টা করি। ওকে, সো থাক আপাতত এই কয়টাই কালার রেফারেন্স। আচ্ছা, এখন কিন্তু আপনার নিচে যে রেফারেন্স কালারটা ছিল, চাইলে এটাকে তালা খুলে দিতে পারেন, খুলে সরাতে পারেন, অথবা তার আগে আপনি ডিটেলের কাজটাও এখান থেকে সেরে নিতে পারেন। ডিটেলের কালার কিভাবে করতে পারেন সেটা হচ্ছে, আমি এটাকে ধরলাম, তবে প্যাচ লেগে যাবে আপনাদের মাথায় আমি যদি এইভাবে করতে যাই, এটা অনেকে বুঝবেন না। আমি হচ্ছে নাইফ টুল দিয়ে কেটে ডিটেলিং করি অনেক সময়, সরি। তা এটা পারফেকশন কিন্তু অত সহজে আসবে না। আমি খুব ইজি ওয়েতে দেখাচ্ছি, নাইফ টুল দিয়ে কাটতে পারবেন তখনই যখন আপনার হাতে অয়েল ব্যালেন্সড থাকবে, আদারওয়াইজ কিন্তু পারবেন না। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে, বড় বড় অবজেক্টগুলো নাইফ টুলে না করে আপনি হচ্ছে ইলাস্ট্রেটরের পাত করেই করতে পারেন। একটা ডিটেল আমি করে দেখাই এখানে, ওকে আমি বাইরের থেকে বাড়তি অংশটা টেনে নিয়ে আসলাম, যেহেতু পাত মানে আমরা বুঝি সেটার একটা দুই বিন্দু মিল হইতে হবে। দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমি হচ্ছে শেপ বিল্ডার নিলাম, এটাকে অল্টার দিয়ে মাইনাস করে দিলাম, ব্যাস। তাহলে কিন্তু আমার মূল যে স্ট্রাকচার সেটা নষ্ট হচ্ছে না, উপরে আর একটা নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে অ্যাজ এ ডিটেলিং হিসেবে, ঠিক আছে। আর যখন আপনি হচ্ছে করাত ওই নাইফ দিয়ে কাটবেন তখন কিন্তু হচ্ছে ওই জায়গাটা ডিটাচ হয়ে যাবে। সাপোজ আমি যদি এখন এটাকে নাইফ দিয়ে কাটি, এই যে নাইফ দিয়ে কাটলাম, দেখেন এটা কিন্তু পুরো ডিটাচ হয়ে গেছে এখন। তো আমরা হচ্ছে এ করি, নিচের রেফারেন্স ইমেজটাকে এখন ইনভিজিবল করে দিই। এটা হচ্ছে আমার পাথ, এখানে এখন কালার অ্যাসাইন করব। মূল বডিতে কিন্তু আমার মেইন রেফারেন্স কালারটা দিতে হবে, দেন এখানে হচ্ছে আমি এই ডার্ক কালারটা। হ্যাঁ, ডার্ক কালারটা কেন নিয়েছিলাম এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি এই যে পিছনের যে মেন মেন যে ইয়াটা বাউন্ডারি বক্স যেটা যেটা আমি প্রথমে করছিলাম সবার প্রথমে, এটা কালারও করব সবার শেষে। কিপ ইন মাইন্ড, প্রথমে যে বাউন্ডারিটা করব এটা কালারও করব সবার শেষে। সো আমরা প্রসিড করি, এখানে আমাদের ডার্ক কালার ছিল মেইন ইমেজে, আমরা দিতে থাকি কালারগুলো, অ্যাসাইন করতে থাকি। এখানে কিন্তু কিছু ডিটেলিং ছিল যেগুলো আমি এখন অ্যাপ্লাই করি নাই, আমি এখন করব। দাঁতের কালারগুলো আপাতত
একটু অফ হোয়াইট দিয়ে রাখি। একবারে সাদা বা একবারে কালো ইউজ করা থেকে বিরত থাকার চেষ্টা করব সবাই। ওকে, এই জায়গাটা কিন্তু একটু ডার্কিশ, সেহেতু এখানে এই কালারটা হবে, এই কালারটা। এই কিন্তু আমার হয়ে গেছে লোগো, কালার বসানো হয়ে গেছে। এখন অনেকে বলতে পারে এটি কী হইলো, কেমন দেখাচ্ছে মফিজের মতন, তাই না? এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড যেটা প্রথমে করছেন বাউন্ডারি, সেটাকে যদি জাস্ট এখান থেকে একটা ড্রপার দিয়ে একটা ক্লিক করেন, দেখবেন আপনার লোগো শেষ। এটা ম্যাজিকের মতন আর কি। আচ্ছা, সো এই পর্যায়ে আমি ডিটেলিং এর কাজগুলো করতে থাকি। ও, ফেজের কালার কিন্তু এরকম হবে না, গুরিলার ফেজের কালার আপনারা চাইলে রেফারেন্স ইমেজটাও দেখে নিতে পারেন গুগলে। ফেজের কালার আমি ক্লিপ আর্ট লিখি, আসলে এখান থেকে রিয়েল ইমেজ থেকে কালার চুজ করতে পারবেন না সহজে। গরিলা কার্টুন, কার্টুনে দেখেন একটু ডিফারেন্স আছে, একটু লাইট কালার। আমরা চাইলে ওখানে একটু লাইট ইউজ করতে পারি, অথবা চাইলে ফেজে এই কালারটা রেখে আমি বডি কালারটাকে ডার্কিশ করে দিতে পারি। আচ্ছা, আমার মনে হয় কালারটা চেঞ্জ করে দেওয়াই ভালো হবে। আমি ব্ল্যাক ব্ল্যাক টাইপের, ব্লুইশ টাইপের একটা কালার দিই। ব্লুশ একটা কালার দিলাম, এটা মনে হয় ভালো লাগতেছে না খুব বেশি। তারপরে দেখি আমাদের রেজাল্ট কী দাঁড়ায় শেষ পর্যন্ত। আপনাকে কিন্তু মানে বিভিন্ন কালার অ্যাসাইন করে দেখতে হবে কোনটা যায়। তবে এটা আরো ক্রেজি লাগতেছে এখন কালারটা দেওয়ার কারণে। তো সবাই মনে হয় এই কালারটাই বেশি পছন্দ করবে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা আগের কালার স্কিমটা চেঞ্জ করে দিলাম পুরোপুরি। এখানে লাইট কালার ইউজ করব। ওকে, ডান। এখন একটা ক্রেজি লুক আসছে, ভালো লাগতেছে আমার নিজের কাছে। তো আমরা এই রেফারেন্সটা ভুলে যাই। এখন একটা সমস্যা, আমি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালো লেয়ারটা কিন্তু নিয়েছিলাম হচ্ছে ব্রাউন কালারের রেফারেন্সে, সো এটাকে আমাদের এই কালার স্কিমে নিয়ে আসতে হবে চেঞ্জ করে। তাহলে এটা কি করব, আমরা আরেকটু ডার্কটা ভার্সনে নিয়ে যাব। ব্যাস, এখন কালার স্কিমের সাথে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি নাইফ দিয়ে কিছু কিছু জায়গা কেটে বের করে নিয়ে আসবো। তাহলে এখানে আর একটু ডার্ক করে দিই। হ্যাঁ, ব্যাস, এটা হচ্ছে ডিটেলিং। ডিটেলিং এর বিষয়টা একটু নজর রাখতে হবে সবসময়, অনেক কিছু খেয়াল করতে হবে। ডিটেলিংটা আপনি হুট করে একদিনে পারবেন না। এটাকে অনেক বুঝে, সরি, এটাকে অনেক বুঝে শুনে করতে হবে। আপনারা মাঝে মধ্যে চাইলে পেন্সিলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাস, ইভেন দাঁতের ভিতরেও ডিটেলিং হবে। একটা কাজে আপনি যত বেশি সময় দিবেন সেটা তত মানে কি বলে তত সুন্দর হয়ে ফুটে আসবে আর কি। আজকে লাইভ থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা সেটাও জানান কমেন্টে।
আমি আর কয়েকটা স্টেপ দিয়ে আপনাদের কমেন্টগুলো পড়ব। দুঃখিত, যদি আপনারা কি বলে নাইফ টুলে যদি ব্যালেন্স না আসে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা নাইফ টুল ইউজ করবেন না। আমি বারবার একটা কথা বলতেছি, আমি অনেক দিন ধরে কাজ করি, যার কারণে আমার এটা সমস্যা হয় না, আমি খুব উইলিংলি করতে পারি। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমে কাজ করার সময় আপনারা পাট টেনে টেনে এগুলাকে জাস্ট যেভাবে দেখাইছিলাম একটু আগে, এইভাবে ইয়ে করতে পারেন, এই শেপ বিল্ডার দিয়ে কেটে কেটে নিতে পারেন। সো এটা কোনো বেসিক ক্লাস না, যার কারণে আমি কোনো ডিটেলিংয়েও যাচ্ছি না যে কোন টুলের কী কাজ। এটা আপনারা লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখে জানতে পারবেন। এখন যেটা দিচ্ছে এটাকে বলা হচ্ছে হাইলাইট। এই যে চোখের উপরে বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো দিচ্ছে এগুলো বলে হাইলাইট। তাহলে আপনার গ্রাফিক্যাল এলিমেন্টগুলো আরো বেশি ভিজিবল হবে। যাদের হচ্ছে কি বলে গ্রাফিক্স ট্যাবলেট নাই, তারা কিন্তু এই নাইফ টুল দিয়ে ডিটেলিং দেওয়ার জন্য সাহস দেখাবেন না, কারণ এটা খুবই হার্ড হবে আপনার জন্য। অনেকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে যে ভাই একটা ডিজাইন করতে কত সময় লাগে, কি আসল বিষয়? কোন কোন ডিজাইন দেখা যায় যে 30 মিনিটে শেষ, কোন কোন ডিজাইন দেখা যায় 2 ঘন্টাও শেষ হচ্ছে না। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কনসেপ্টের উপরে। তো এই কিন্তু আমার হচ্ছে ক্যারেক্টার হয়ে গেল মোটামুটি। আপনি পিছনে একটা এখন শেল্ড ইউজ করতে পারেন, যেহেতু এটা হচ্ছে অনেকে অনেক ধরনের শেল্ড চুজ করতে পারে, বাট আমি ইনিশিয়ালি এটা ইউজ করলাম আপাতত। জয়েন করে দিলাম, জয়েন করে এটা ব্যাক সাইডে নিয়ে গেলাম, বেশি মোটা হয়ে গেছে, চিকন করে দিই, পিছনে পাঠিয়ে দিলাম। আমার শরীরটা খুব একটা ভালো না, হচ্ছে প্রথম রোজা ছিলাম আজকে মাসের প্রথম, তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তারপরও যারা হাহা রিয়েক্ট দিচ্ছেন তারা লিজেন্ড, তাদেরকে সালাম। ওকে, দ্যাটস নট ম্যাটার ফর মি। যেকোনো একটা ক্রেজি কালার আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, অফসেট পাথ থেকে আমি আরেকটু আরেকটা লেয়ার নিব। ওকে, সো এই হচ্ছে গরিলা লোগো। হ্যাঁ, আপনারা সিম্পল একটা টেক্সট বসাই দিতে পারেন এখানে, জাস্ট লিখলাম গরিলা। বিভিন্ন ধরনের এখান থেকে
আমি সিম্পলি একটা টেক্সট নিলাম, খুব বেশি এখন খুঁজবো না টেক্সট, চাইলে পরে আমি চেঞ্জ করতে পারবো। আপাতত এটাকে নিয়ে আমি হচ্ছে টেক্সটটা এখানে অ্যাপ্লাই করি। প্রথমে টেক্সটটা ভেঙে নেই, আপনারা চাইলে এডিটেবল রাখতে পারেন সেটা অন্য ওয়েতে, আমি সাধারণত ভেঙে নেই। আচ্ছা, এটার কালার আমি দিই হচ্ছে এখান থেকে একটু অফ হোয়াইট নেই। অবজেক্টে গিয়ে এটাকে পাত অবজেক্ট পাত করুন ভিতরের দিকে। যারা এই কমন বিষয়গুলো জানেন না তারা লাইভ ক্লাসের অন্যান্য পুরনো ভিডিও থেকে এগুলা শিখে নেবেন আশা করব। আচ্ছা, এখানে একটু লাইট কালার ইউজ করব, করে ইরেজার টুল নেব এখান থেকে। ইরেজার টুল নিয়ে অল্টার ধরে আমরা এখান থেকে হাফ কেটে ফেলবো। অলরেডি কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। এখন কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে আরেকটা লেয়ার নিয়ে পাথ ফাইন্ডার দিয়ে এটাকে ইউনিট করে ফেলবো। ফেলার পরে কালার দিব হচ্ছে ব্ল্যাক, যেহেতু বাউন্ডারি বা আউটলাইন ব্ল্যাক। পাথে যাব, পাথে গিয়ে অফসেট পাথ করব। এটা মাইনাসে আছে, এটাকে প্লাস করব যতটুকু আমার প্রয়োজন, রেখে এটাকে আমি আবার ইউনিট করে দিব। ওকে, তো আমার টেক্সট কিন্তু ইনিশিয়ালি ডান, এটাকে গ্রুপ করে ফেললাম। এখন যেটা করতে পারি, ইফেক্টে গিয়ে আর একটু বাড়তি ইফেক্ট দিতে পারি, যেমন হচ্ছে লোয়ার আর্ক দিতে পারি। ওকে, দেন আবার যাবো ইফেক্টে, এটা দিতে পারি আপার, দিয়ে দিলাম, দিয়ে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম। এখন একটা ফিল আসছে অন্য ধরনের, একটা লোগো লোগো একটা ভাব আসছে। ছোট বড় করতে পারেন, ইটস আপ টু ইউ। আর যদি এরকম কোনো আনএক্সপেক্টেড কোনো ফাঁকা ফুকর দেখেন তাহলে অবশ্যই সেটাকে একটা কিছু দিয়ে পিছনে পাঠিয়ে দিবেন, এইভাবে কালো করে, তাহলে আর বোঝা যাবে না। ওকে, সো এখন আমি টোটাল লোগোটাকে ধরলাম, আমার লোগো কিন্তু ডান, রেডি টু ডেলিভার টু ইউর ক্লায়েন্ট। ওকে, কন্ট্রোল সি সরি কন্ট্রোল জি গ্রুপ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি করলাম, সরি মিস্টেক, কন্ট্রোল সি কন্ট্রোল বি সেভ করলাম, পেস্ট করলাম, সরি কপি করলাম, পেস্ট করলাম, দেন পাথ ফাইন্ডারে যে ইউনিট করলাম, করে আমাদের যেই ভিতরের যে একটা কালার আছে এখান থেকে একটা কালার নিতে পারি, বা যে কোনো কালার, আপনি লোগো থেকে একটা কালার নিয়ে নেবেন। অবজেক্টে গিয়ে পাথ, তাহলে লোগোর একটা ভালো ডেপথ আসবে এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবে। ওকে, সো এসেছিল হচ্ছে ইনিশিয়ালি একটা কমপ্লিট লোগো এ টু জেড স্কেচ টু ইলাস্ট্রেশন কনসেপ্ট ডেভেলপ সব কিছু, আপনারা কিন্তু এই ভিডিওতে অলরেডি পেয়ে গেছেন। হ্যাঁ, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এখানে। ব্যাকগ্রাউন্ড দিলাম, মিডিলে নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই রাখলাম, সমস্যা নাই। তো এটা আবার কি ডিলেট। সো এখন আপনার ফুল স্ক্রিনে দেখেন লোগোটা, আপনাদের কাছে কেমন লাগতেছে লোগোটা, কেমন লাগলো মতামত জানান, এবং টোটাল লাইফটা কেমন ছিল কমেন্টে জানান। আমি হয়তো বা অল্প কিছুক্ষণ কথা বলবো, বললে চলে যাব আজকের মতো আনিসুর ভাই থেকে বিদায় নিয়ে। আর স্টিল 140 জন দেখতেছেন, সো আই এম ভেরি হ্যাপি যে আপনাদের আসলে আগ্রহ আছে। অনেক আগে রিকোয়েস্ট দিছিলাম, আবার ক্যান্সেল করে আবার রিকোয়েস্ট দিছি, সম্ভব হলে অ্যাকসেপ্ট করেন। ওকে ব্রো, সমস্যা নাই ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক কিছু শিখলাম, আশা করি মাঝে মধ্যে এভাবে ক্লাস নেবেন। আসলে কি,
আমি চেষ্টা করছি আমার দিক থেকে, তবে একদিনে কখনোই সম্ভব না কাউকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া। সব কিছু ডিপেন্ড করে আপনার অধ্যবসায়ের উপরে, আপনার প্রতিদিন কাজ শেখার ব্যাপারে, আপনার ইচ্ছা শক্তির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, অনেকেই কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করতেছে যে অসাধারণ বা এক্সিলেন্ট জব, অসাম ক্লাস, নাইস ক্লাস, থ্যাংক ইউ এভরিওয়ান, পাওয়ারফুল পেজি লোগো, অসাম। ওকে, এক কথায় ওয়াও। যাক, আমি অনেক ইন্সপায়ার হচ্ছি আপনাদের কমেন্টগুলো দেখে, অনেক ভালো লাগতেছে। ওকে, অনেক ধন্যবাদ ভাই, অনেক কিছু শিখলাম। আশা করি মাঝে মধ্যে এভাবে ক্লাস নেবেন ইনশাল্লাহ ভাই। আশা করি ক্লাস নিব। আমার ব্যক্তিগত যে চ্যানেলগুলো আছে সেখানে, প্লাস আমার প্রোফাইলেও আমি মাঝে মধ্যে লাইভে আসি, টুকটাক ড্রয়িং করি, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করি। আচ্ছা ভাই, আপনার দক্ষতার কথা অনেক শুনেছি আজ দেখলাম, থ্যাংক ইউ ভাই। শাহাদাত হোসেন ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, নাজমুল হাসান ভাই লিখছে, ভাই ইউ আর দ্য বেস্ট। সেটা হয়তো বা আপনার দৃষ্টিতে, বাট আমি যাদেরকে ফলো করি, যেসব ডিজাইনারদেরকে ফলো করি, তাদের কাছে আমি কিছুই না, আমি কেবল শিক্ষানবিশ। প্রতিনিয়তই শিখতেছি, প্রতিদিন শিখতেছি, এবং মাঝে মধ্যে ক্যালকুলেশন করে দেখি যে আমি কিছুই পারি না। সো বেস্ট বলার কিছু না এখানে, তবে হয়তো সেটা ভালোবাসার খাতিরে বলছেন হতে পারে। আপনার মতো এমন সুন্দর আর্ট করা শিখবো কীভাবে? আচ্ছা, আর্ট শেখার ওয়ে অনেক অনেক আছে। আপনি বিভিন্ন একাডেমি থেকে শিখতে পারেন, আপনি চারুকলা কোনো বড় ভাই ব্রাদারের কাছ থেকে শিখতে পারেন, বা ইউডেমি বা হচ্ছে বিভিন্ন রিসোর্স থেকে টিউটোরিয়াল কালেক্ট করে শিখতে পারেন, ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে শিখতে পারেন। তবে খোঁজার মতন মন মানসিকতা থাকতে হবে, খোঁজার ইচ্ছা শক্তি থাকতে হবে। একটা কথা আছে না, যে আপনি যদি মন থেকে খোঁজেন আল্লাহকেও পাওয়া যায়। সো আপনি, আপনাকে খোঁজার ইচ্ছা শক্তি থাকতে হবে। আমি আমার বহুত আগে একটা স্ট্যাটাসে, ফেসবুক স্ট্যাটাসে লিখছিলাম এরকম কিছু, যে খুঁজে খুঁজে এক্সপার্টদেরকে, মানে কাজ শেখার জন্য এক্সপার্ট না খুঁজে, খুঁজে খুঁজে কীভাবে মানে এক্সপার্টদের মতন কাজ শেখা যায় সেটাতে দক্ষতা অর্জন করুন। আমি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ঠিক মতন কথাটা বলতে পারিনি, অনেক আগের একটা ইয়ে ছিল। তো কারো যদি মনে থাকে টেক্সট এখানে কমেন্ট করে দিতে পারেন। সব দিক দিয়ে খুবই সৌন্দর্য হয়েছে, থ্যাংক ইউ অনুপম গেইন রাজা। নুরুল আলম ভাই লিখছে, ভাই আপনি কাদের ফলো করেন? আচ্ছা, কাদেরকে ফলো করি, অবভিয়াসলি তারা বাইরের দেশের বড় বড় ডিজাইনার। আমাদের দেশের যে বড় ডিজাইনার নাই আমি সেটা বলবো না, অনেকেই আছে কিন্তু অনেককেই আমরা চিনি না, বা হয়তো বা তারা প্রকাশে আসে না, বা এমনও হতে পারে তাদের ইউটিউব চ্যানেল নাই, বা হচ্ছে তারা আসলে চায় না সামনে আসতে। তো আমি হচ্ছে কারোর জন্য কখনো অপেক্ষা করি না, আমি সবসময় ইনস্টাগ্রাম, ড্রিবল এবং বিহান্স, এছাড়া হচ্ছে কী বলে ইউটিউবের বিভিন্ন রিসোর্স থেকে যেসব ডিজাইনারদেরকে পাই তাদেরকে খুব কবজা করে ধরে রাখি, এবং তাদের ডিজাইনের স্ক্রিনশট নিয়ে আমার বক্সে আমি রেখে দিই, পরে যেন মনে থাকে আমার। এই কারণে আমি প্রচুর পরিমাণে বাকেট করি বিভিন্ন সাইট থেকে। কারণ আপনি যদি ভাই ডিজাইনার হন, আপনার অবশ্যই 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 ইন্সপায়ারেশনের দরকার। আপনাকে হাজারটা ক্লাস নিলেও আপনি ডিজাইন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই ক্ষুধাটা আপনার ভিতরে তৈরি না হবে, যে আমি আরেকজনের মতন কাজ করতে পারবো কি না। যত বড় ডিজাইনারই হোক না কেন, সে কারো না কারোর থেকে ইন্সপায়ার হয়ে আজকে ডিজাইনার হয়েছে, বা কারো না কারো কাজ দেখে আজকে ডিজাইন করে সে। হ্যাঁ, হুট করে কিন্তু সে আসেনি। তা আপনাকে খোঁজার এই এই প্রবণতাটা থাকতে হবে। আচ্ছা, ডিজাইনের জন্য ট্যাবলেট সম্পর্কে অনেক জিজ্ঞেস করছে, তো অবশ্যই আপনারা ট্যাবের জন্য আমার ইউটিউবে যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারেন। পাশাপাশি ট্যাবলেট রিলেটেড বাইরের দেশের অনেক বড় বড় ডিজাইনারদের রিভিউ আছে, সেগুলো দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন।
আর আমি প্রথমে বলবো যে প্রথমে ভাই বিলাসিতার কোনো দরকার নাই। আপনি যখন নতুন অবস্থায় আপনি হচ্ছে কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এরকম বোকামি করে বসবেন না, সবসময় চিপ থেকে শুরু করেন। ছোট ছোট কম দামি কম্পিউটার হোক বা কম দামি ট্যাবলেট হোক, আপনি কাজ শুরু করে দেন, যেভাবে যেভাবে আছেন সেভাবে কাজ শুরু করে দেন। যখন আপনার আর্নিং আসতে থাকবে তখন আপনি ভাই লাখ লাখ টাকার আপনার ডিভাইসের পিছনে ইউজ করেন। ইটস আপ টু ইউ, ইটস ইউর লাইফ স্টাইল, ইফ ইটস ইউর ওন ডিসিশন। সো এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই। যে আমি হচ্ছে আইপ্যাডে ড্রয়িং করি অ্যাপলের পেন্সিল দিয়ে, সো আমি আপনাকে বলবো না যে আপনি আইপ্যাড কিনেন। আপনার সামর্থ্য থাকলেও আমি বলবো না কিনতে, কারণ আপনি এখন হচ্ছে শিখবেন, দেন করবেন, সেখান থেকে একটা আউটপুট আসবে, আপনার ভিতরে একটা কনফিডেন্ট লেভেল আসবে, দেন আপনি হচ্ছে টাকা স্পেন্ড খরচ করবেন। হ্যাঁ, অনেকে আছে আইপ্যাড কিনে মুভি দেখার জন্য, সেটা তার ব্যাপার, বাট আমি কিন্তু কিনছি হচ্ছে ড্রয়িং করার জন্য, যে আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। সো লাইফে সব কিছুরই দরকার আছে, আমরা গ্যাজেট প্রেমী মানুষ, বিশেষ করে ডিজাইনাররা, আমাদের গ্যাজেটের দরকার আছে। বাট কথা হচ্ছে, শুরুতে আপনার যদি ফিনান্সিয়াল এফোর্ট দেওয়ার মতন অ্যাবিলিটি না থাকে, তো সেই ক্ষেত্রে মাস্ট বি আপনারা হচ্ছে কম দামি একটা গ্রাফিক্স ট্যাবলেট কিনে কাজ শুরু করে দেন। স্কিল ডেভেলপ করেন ভাই, আগে স্কিল ডেভেলপ করেন, আর এই কোয়ারেন্টাইনে বাসায় বসে বসে মুভি দেখে সময় পার করেন না। নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিয়ে সারাদিন মুভি না দেখে আপনারা হচ্ছে ডিজাইন করেন, মাঝে মধ্যে মুভি দেখেন, ইটস আপ টু ইউ, বাট প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমি সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব, যেহেতু আমার কাজও শেষ। এখন অনেকে ভাববে হয়তো বা শুধু বকবক করতেছি, সো আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। রোজা রেখে সারাদিন অনেকেই খুব কষ্ট অলরেডি পাচ্ছেন, অনেকে খাবার টাইম হয়ে গেছে, কেউ কেউ আগে আগে ঘুমায় যাবে, কেউ কেউ তারাবি পড়বে। সো আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এগেইন থ্যাংকস স্পেশাল কি বলে, এগেইন থ্যাংকস গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস টিমকে, এবং তাদের জন্য সাধুবাদ জানাই। তারা অলরেডি অনেক স্ট্রাগল করে এত দূর আসছে, তাদের অনেক এই বছরে মানে 2019 সালে অনেক খরাও গেছে আমি দেখছি, তো সব কিছু কাটায় উঠছে। আসলে ভাই, স্কিল থাকলে, জনপ্রিয়তা থাকলে আপনাকে কেউ পিছনে ফেলতে পারবে না। আনিসুর ভাই ভেঙে পড়ে নাই, সে নতুন করে শক্ত হয়ে আবার দাঁড়াইতে পারছে, এজন্য তাকে স্যালিউট আমার পক্ষ থেকে। তো সবাইকে এগেইন আবার থ্যাংকস জানায় আমি আজকের মতো লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আর কিপ কমেন্টিং, কমেন্ট করতে থাকেন, সবাই জানান আপনাদের ভালো লাগা মন্দ লাগা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর কি বলে, রমজানুল মোবারক এভরিওয়ান।